নমস্কাৰ আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম নচমাই মছজিদ। বন্ধুসকল পলকতে চাওক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, ঘোষণা কৰা হ'ল 2024 বৰ্ষৰ চিকিৎসা বিজ্ঞানৰ নবেল বঁটা। ভিক্টৰ এম্ব্ৰছ আৰু গেৰী ৰুপকুনলৈ চিকিৎসা বিজ্ঞানৰ নবেল বঁটা আগবঢ়োৱা হৈছে। মাইক্ৰো আৰ এন এৰ আৱিষ্কাৰ আৰু প্ৰতিলিপিকৰণত জিন নিয়ন্ত্ৰণত ইয়াৰ ভূমিকা উদ্ভাৱনৰ বাবে এই দুই বিজ্ঞানীলৈ 2024 বৰ্ষৰ চিকিৎসা বিজ্ঞানৰ নবেল বঁটা আগবঢ়োৱা হৈছে। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যৰ লাখ লাখ নিবনুৱা যুৱক যুৱতীলৈ ভাল খবৰ। ৰাজ্যত 2025 চনৰ মে' মাহত পুনৰ দিয়া হ'ব বৃহৎ নিযুক্তি। অসমৰ ইতিহাসত এই 5টা বছৰ নিযুক্তিৰ ক্ষেত্ৰত এটা স্বৰ্ণীল যুগ হৈ থাকি যাব। এই মন্তব্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। ৰাজ্যত 2025 চনৰ মে' মাহত পুনৰ দিয়া হ'ব বৃহৎ নিযুক্তি। মে' মাহৰ ভিতৰতে 1,25,000ৰ পৰা 1,40,000লৈ নিযুক্তিৰ সংখ্যা বৃদ্ধি হ'ব। এই ডাঙৰ ঘোষণা মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আমাৰ চৰকাৰৰ দিনত নিযুক্তিপ্ৰাপ্ত যুৱক যুৱতীৰ সংখ্যাই 1,25,000 অতিক্ৰম কৰিলে। এই মন্তব্য হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। হিমন্ত বিশ্ব শৰ্মাই লগতে কয় যে আমাৰ কাৰ্যকালৰ পঞ্চম বৰ্ষত 10,000ৰ পৰা 15,000 নিবনুৱা যুৱক যুৱতীক নিযুক্তি দিবলৈ চেষ্টা কৰিম। অসমৰ ইতিহাসত এই 5টা বছৰ নিযুক্তিৰ ক্ষেত্ৰত এটা স্বৰ্ণীল যুগ হৈ থাকি যাব। এই মন্তব্য ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। পৰৱৰ্তী খবৰ, ফুৰা ফুৰা খহিছে ভাৰতীয় শ্বেয়াৰ বজাৰ। বিধ্বস্ত হৈ পৰিছে শ্বেয়াৰ মাৰ্কেট আৰু শ্বেয়াৰ বজাৰত এইবাৰ বৃহৎ লোকচানৰ সন্মুখীন হৈছে এছিয়াৰ অন্যতম ধনাঢ্য ব্যক্তি মুকেশ আম্বানী আৰু গৌতম আদানী। মুকেশ আম্বানীৰ মুঠ সম্পত্তি $162 বিলিয়নৰ পৰা $105 বিলিয়নলৈ হ্ৰাস পাইছে আৰু ইয়াৰ বিপৰীতে $94.2 বিলিয়ন সম্পত্তি হ্ৰাস পাইছে গৌতম আদানীৰ। চেঞ্চেক্স 4,000 পইণ্টলৈ হ্ৰাস পোৱাৰ বাবেই এই বৃহৎ লোকচানৰ সন্মুখীন হৈছে বিনিয়োগকাৰীসকল। দৰ্শকসকল, আৰু বহুতো গুৰুত্বপূৰ্ণ খবৰ আছে। তাৰ আগতে আপোনাক জনাওঁ যে যদি আপুনি এতিয়ালৈকে এইটো ভিডিঅ'ত লাইক কৰা নাই তেন্তে এতিয়াই ভিডিঅ'টোত লাইক কৰি দিয়ক। আৰু এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ নিতৌ চাবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, স্মাৰ্ট মিটাৰৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি অব্যাহত আছে প্ৰতিবাদ আৰু এইবাৰ ডিমত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ নেতৃত্বত দমে দমে APDCLক ঘূৰাই দিলে স্মাৰ্ট মিটাৰ। আৰু প্ৰতিবাদকাৰীসকলৰ মন্তব্য, আমাক স্মাৰ্ট মিটাৰ ৰূপী ডকাইত নালাগে, মোবাইলৰ পৰা আমি ৰিচাৰ্জ কৰিব নোৱাৰোঁ, গতিকে আমাক পুৰণি মিটাৰটোকে ঘূৰাই দিয়ক। এই মন্তব্য প্ৰতিবাদকাৰী জনতাৰ। দমে দমে APDCLক ঘূৰাই দিলে স্মাৰ্ট মিটাৰ। আমাক স্মাৰ্ট মিটাৰ নালাগে, মোবাইলৰ পৰা আমি ৰিচাৰ্জ কৰিব নোৱাৰোঁ, এই মন্তব্য প্ৰতিবাদকাৰী জনতাৰ। ভাত খাই থাকোঁতে কাৰেণ্ট গুচি যায়, আমাৰ অৱস্থা বেয়া হৈ গৈছে, আমাক আগৰ পুৰণি মিটাৰে লাগে, আমি পইচা দি থাকিম, মাহেকীয়া দিলেই দিম। স্মাৰ্ট মিটাৰ যদি ভাল তেন্তে আমাক তথ্যসহ বুজাওক কিয় ভাল স্মাৰ্ট মিটাৰ। আন্দোলন কৰিলে স্মাৰ্ট মিটাৰৰ পইচা কমাই দিয়ে আৰু আন্দোলন নকৰিলে স্মাৰ্ট মিটাৰৰ পইচা বঢ়াই দিয়ে হিমন্ত চৰকাৰে। সাধাৰণ ৰাইজক কেতুচেপা কাম কৰা এৰক হিমন্ত চৰকাৰে। আমাক স্মাৰ্ট মিটাৰ ডকাইত নালাগে, আমাক পুৰণি মিটাৰকে লাগে, এয়া আমাৰ স্পষ্ট কথা। এই হুংকাৰ ডিমৰ ৰাইজৰ। ডিমত কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ নেতৃত্বত APDCLৰ উপসংমণ্ডলৰ কাৰ্যালয়ত ৰাইজে ঘূৰাই দিলে স্মাৰ্ট মিটাৰ আৰু হিমন্ত চৰকাৰৰ বিৰুদ্ধে গৰজি উঠিল কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিৰ সাধাৰণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়া। পৰৱৰ্তী খবৰ, মধ্যপ্ৰাচ্যত আৰম্ভ হৈছে ভয়ংকৰ যুদ্ধ। ইজৰাইল, হামাছ আৰু হিজবুল্লাৰ মাজত ভয়ংকৰ যুদ্ধ। মধ্যপ্ৰাচ্যত এই মুহূৰ্তত জাৰি কৰা হৈছে হাই এলাৰ্ট। দুই পক্ষৰ ধাৰাসাৰ আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ অব্যাহত আছে আৰু এই আক্ৰমণত মৃত্যু হৈছে হাজাৰ হাজাৰ লোকৰ। মধ্যপ্ৰাচ্যৰ মহাযুদ্ধ সম্পূৰ্ণ কৰিলে এটা বছৰ। আজিও ইজৰাইল, হামাছ আৰু হিজবুল্লাৰ মাজত ভয়ংকৰ যুদ্ধ অব্যাহত আছে আৰু এই মুহূৰ্তত হাই এলাৰ্ট জাৰি কৰা হৈছে মধ্যপ্ৰাচ্যত। পুৱাৰ পৰা দুই পক্ষৰ আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণ অব্যাহত আছে। লেবাননৰ বেইৰুটত এয়াৰ ষ্ট্ৰাইক চলাইছে ইজৰাইলী সেনাই।
দক্ষিণ লেবাননত গাজা সদৃশ পরিবেশ এতিয়া। লেবাননের ইয়ারুনরল মসজিদত বোমা বর্ষণ ইসরায়েলে। মসজিদত হিজবুল্লাহ অস্ত্র লুকাই থার সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েলি সেনাই। আর ইসরায়েলের আক্রমণত বিধ্বস্ত হয়েছে হিজবুল্লার অস্ত্র ভান্ডার। হামাস হিজবুল্লার সংঘবদ্ধ আক্রমণ ইসরায়েলের রাফার। রাফার তিনিখন গাঁত রকেট আক্রমণ চলাইছে হামাস আর হিজবুল্লাই। আর তেল আবিবত এই মুহূর্ত বাজি উঠিছে যুদ্ধর সাইরেন। ইসরায়েলের তিনিখন শহরত ভয়ঙ্কর আক্রমণ চলাইছে হিজবুল্লাই। পরবর্তী খবর, বিপদত পড়ছে রাজ্যের একাংশ সরকারি কর্মচারী। গান্ধী জয়ন্তীত সচিবালয়ত উপস্থিত নথকা কর্মচারী লৈ কারণ দর্শোৱাৰ জাননী অসম সরকারের। এই সন্দর্ভত 7 দিনের ভিতর প্রতিয়নযুক্ত কারণ দেখাব নোৱাৰিলে কর্তন হব দরমহা। পরবর্তী খবর, 60 বছরীয় বৃদ্ধা হয়ে পড়ব 25 বছরীয় যুবক যুবতী। আর এই সন্দর্ভত উত্তর প্রদেশের কানপুরত ভয়ঙ্কর প্রবঞ্চনার জাল মেলিছে এই হাল দম্পতিয়ে। 60 বছরীয়াক 25 বছরীয়া করে দিম বলে প্রতিশ্রুতি দি এই দম্পতিহালে বহু লোকের লুটিলে প্রায় 35 কোটি টাকা। উল্লেখযোগ্য যে এই দম্পতিহালে ইসরায়েলের একটা মেশিন আনিছিল আর সেই মেশিনে বয়স হ্রাস করব বলে দাবি করেছিল। আর এই সন্দর্ভত খুলি লৈছিল একটা সেন্টার। আর এই সেন্টারের প্রায় প্রবঞ্চনার জাল পাতিছিল। বহু বৃদ্ধ লোকক দেখা করে দিম বলে দিছিল প্রতিশ্রুতি, কিন্তু 35 কোটি টাকা ধন আত্মসাত করে বর্তমান পলাতক এই দম্পতিহাল। পরবর্তী খবর, বিলাসীপাড়া অতিরিক্ত জেলা ও সত্র ন্যায়াধীশ আদালতের ঐতিহাসিক রায়দান। হত্যার অভিযোগত অভিযুক্ত 13 জন অভিযুক্তক যাবজ্জীবন কারাদণ্ড। বিলাসীপাড়া অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশ আদালতের ঐতিহাসিক রায়দান। সাবেদ আলী মৈনাল হক আর আসিরুদ্দিনের হত্যাকারীর 13 জন দোষীক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলে আদালতে। সুদীর্ঘ 28 বছর পিছত ন্যায় পালে হত্যার বলি হওয়া পরিয়ালের লোকে। উল্লেখযোগ্য যে বিলাসীপাড়া থানার ভুয়াল কামুরি প্রথম খণ্ড গাঁত ভূমি বিবাদক কেন্দ্র করে 1994 চনত সংঘটিত হয়েছিল এক লমসর্ষক হত্যাকাণ্ডর ঘটনা। সাবেদ আলী মৈনাল হক আর আসিরুদ্দিনক নৃশংসভাবে হত্যা করার লগতে 9 জন লোকক গুরুতরভাবে আহত করেছিল এই সকল লোকে। পূর্ব পরিকল্পিতভাবে চোকা অস্ত্রে আক্রমণ করে নৃশংসভাবে হত্যা করা ঘটনা সন্দর্ভত বিলাসীপাড়া থানাত এজাহার দাখিল করেছিল। আরক্ষী 190/96 নম্বর গোচর রুজু করেছিল। বিলাসীপাড়া মহকুমা আদালতত সেশন কেস নম্বর 108/2001 মতে ন্যায়াধীশে শুনানি গ্রহণ করে আজি চূড়ান্ত রায় প্রদান করে। বিলাসীপাড়ার অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশ ফারহানা সুলতানার বিচারপীঠে হত্যাকাণ্ডের অভিযুক্ত আব্বাস আলী, আলী হুসেন, আবু বক্কর সিদ্দিক, ইউনুস আলী, ইনসাফ আলী, নৌসাদ আলী, শহীদ আলী, গুলাম নবী, হজরত আলী, আলম শেখ, মুসলিম উদ্দিন, ফৈবর আলী আর সাদেক আলীকে ধরে মোট 13 জনক যাবজ্জীবন কারাদণ্ডর শাস্তি বিহে। উল্লেখযোগ্য যে এই হত্যাকাণ্ডত জড়িত থকা আন 6 জন লোকের ইতিমধ্যে মৃত্যু হওয়ার লগতে আন 2 জন নাবালক হওয়ার বাবে রেহাই দিয়ে আদালতে। এই রায়দানের পিছতে 28 বছরের পিছত ন্যায় পাওয়া দুর্ভোগীয়া পরিয়ালটয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। পরবর্তী খবর, রাজ্যত বিলুপ্ত হওয়ার দিকে মৌজাদারি প্রথা। রাজ্যত প্রবর্তন হল ই খাজনা ব্যবস্থা। মৌজাদার সংস্থার দাবিক নস্যাত রাজ্য সরকারও। ই খাজনার বাবে রাইজে ভরিব লাগিব অতিরিক্ত পঞ্জন মাচুল। আর ইয়ার বাবে সিদ্ধান্ত গ্রহণের পাছত হওয়া নাছিল কার্যকরী। লগতে অফলাইন পদ্ধতিরেও খাজনা আদায়ের ব্যবস্থা থাকিব রাজ্যত। কেবল পট্টাদারেহে আদায় দিব পারে ই খাজনা। মৃত পট্টাদারের সতি সন্ততির ই খাজনা প্রদানত অসুবিধা হয়। আর ভূমি পট্টারে সংযুক্ত হব পট্টাদারের আধার। এই বৃহৎ ঘোষণা রাজ্য সরকারের।